আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবস্থান করছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মাংস ধরানোর গরুগুলো বারো বাজার গরুরহাট থেকে মোটামুটি আমদানি, কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব। বারো বাজার গরুরহাট থেকে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বারো বাজার গরুরহাট থেকে মাংস ধরানোর গরু, দর্শক একটু ফ্রেশ গরু, বড় গরু। ভালো আছেন ভাই? এটা কয় দাঁতের গরু? সমান বয়স। সংগ্রহ করছেন কোথা থেকে? বাড়িতে। মানে আপনি নিজে গৃহস্থ? আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু, চামড়া বেশ পাতলা আছে, গৃহস্থর গরু, মাংস ধরানোর উপযোগী। চাচ্ছেন কত? চাচ্ছেন কত ভাই? ৫২ চাওয়া, কম বেশি তো আছে। আচ্ছা, নিয়ত কেমন? ৫০। আচ্ছা আচ্ছা, দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত? কেউ বলিনি। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা বলতেছে এখন ওইভাবে দাম পায়নি, গৃহস্থর গরু, ৪৯ হলে বিক্রি হবে ৪৯। দেখা দেখি চলছে, দরদাম চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা দর্শক বারো বাজার গরুরহাটে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় গরু দর্শক, কালো গরু। এটা কয় দাঁত কাকা? ছয় দাঁত। বাজার কেমন দেখছেন? বাজার ওই ৫৫ এক এক দাম বলতেছে। আপনি চাচ্ছেন কত? আমি চাচ্ছি কারো কাছে ৬৫-৬২ এরকম। কত হলে বিক্রি করবেন? আমি বেশ ওই তো ৬০-২১ কমাতে বেশি দেবো। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা ৫৭-৫৮ হলে বিক্রি করবে, ৫৭-৫৮ দাঁতে ছয়টা। কয়টা নিয়েছেন গরু? চারটা। আসছেন কোথা থেকে? আমি আইছি কুলিরাট মাই দিয়া। তো অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, বেশি আর খেলেন কিনা কোথাও খেলা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ৫৭-৫৮ হলে বিক্রি করবে। শুনলেন দর্শক, এই যে গরুটা ৫৭-৫৮ হলে বিক্রি হবে। দেখা দেখি চলছে, দরদাম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুরহাটে ঝিনাইদহ জেলা। এটা কয় দাঁত কাকা? কয় দাঁত? ছয় দাঁতের গরু দর্শক, আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন ছয় দাঁতের একটা গরু, মাংস ধরানোর উপযোগী। বাজার কেমন দেখছেন? বেশি ভালো না। বেশি ভালো না। কয়টা নিয়েছেন গরু? এক গাড়িতে ৫টা। এইটা চাচ্ছেন কত? ৭৭। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু ৭৭ চাচ্ছে, ৭৭। আপনার নিয়ত কেমন? ৬৫ হলে এই গরুটা বিক্রি করবে দর্শক। এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি চলছে, দরদাম চলছে। কাকা ভালো আছেন? এটা কয় দাঁত? সমান বয়সের গরু দর্শক, আপনারা শুনলেন সমান বয়সের গরু, একটু বড় গরু, দেশাল তো। আচ্ছা, আপনার বাসার গরু না ব্যবসার গরু? ব্যবসার গরু, মানে আপনি ব্যাপারী। আসছেন কোথা থেকে? বাগারপাড়া। এটা চাচ্ছেন কত? ৬২। আপনারা শুনলেন দর্শক, ব্যবসার গরু, এই যে একটা গরু ৬২ চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাই। আপনার নিয়ত আছে কেমন? তারপরে তো যখন টাকা দিবে দরদাম হবে, কমবে তো কিছু, কমবে দর্শক। আপনারা শুনলেন এই যে গরুটা শুকনো গাই গরু, মাংস ধরানোর উপযোগী। আপনারা চাইলে আসতে পারেন ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুরহাটে। বেচা বিক্রি চলছে, দরদাম চলছে, আমদানি ভরপুর দর্শক দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাই, হাট্টি সার গরু। কাকা ভালো আছেন? শরীর ভালো? কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা খুব একটা ভালো না, খারাপ না। খুব একটা ভালো না খারাপ না, এর কারণ কি মূলত? কারণ এখন ডাল সিজন, ধান মান কাটছে, মানুষ মাঠে খাওয়ার দাম তো সব পরিষ্কার হয়ে গেছে কাকা। কয় দাঁতের গরু? ৮ দাঁত। চাষের কত? ৫৫। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু ৮ দাঁতের গরু, মাংস ধরানোর শুকনো গাই দর্শক, দেশি জাতের গরু, মাংস ধরানোর
আপনারা শুনতে পেলেন 12,000 গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি পশু, বেচা বিক্রি চলছে, দরদাম চলছে।